হিসাব শুরু হয়ে যাবে, কঠিন হিসাব। হিসাবটা হবে দুই ধরনের। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের হাতে হাতে আমলনামা দিয়ে দিবেন, কিতাব দিয়ে দিবেন, দিয়ে আল্লাহ পাক ঘোষণা দিবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবাহ। বান্দা তোমার হাতে কিতাব আছে, কিতাবটা পড়তে থাকো, আজকের দিনে হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট, আমি আল্লাহ হিসাব করা দরকার নাই, তোমার হিসাব তুমি করে ফেলো, কারণ তোমার কাছে সব আছে, খতিয়ান দিয়ে দিছি, আবার হিসাব করে ফেলো। আচ্ছা, আল্লাহর হিসাব করতে কয় কয় বছর যাবে বলেন দেখি? কিয়ামতের ময়দানে যদি আমাদের বাঙালি কেউ থাকে, কইবে যে শুনো সামনের দিকে যাইও না, সবাই পিছনে থাকো। কারণ কি? পিছনের দিকে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিতে 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 এক সময় বিরক্ত হয়ে যাব, বিরক্ত হয়ে কইবে এবার যেগুলো আছে জোয়ার হিসাবের দরকার নাই। যখন আমরা ইন্টারভিউ নিই ছাত্রদের ভাইবা নিই, প্রথম দিকে যারা আসে এদেরকে একটু বেশি বেশি জিজ্ঞাসা করে, পরে যখন যারা ভাইবা নেই এরা নিতে 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 এক সময় একবারে ক্লান্ত হয়ে যায়। এবার শেষের গুলার কয় আসো আর যাও, আসো আর যাও। কিয়ামতের ময়দানে কি এরকম হবে? ইন্নাল্লাহ সারিউল হিসাব, সুবহানাল্লাহ, এত দ্রুত ক্যালকুলেশন হিসাব হয়ে যাবে যেটা মানুষ কল্পনাই করতে পারে না, সুবহানাল্লাহ। এজন্য নবী সাল্লাম আল্লাহর কাছে যখন দোয়া করতেন, অধিকাংশ দোয়ার মধ্যে আল্লাহকে তিনটা বাক্য দিয়ে সম্বোধন করতেন, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব, আল্লাহুম্মা সারিউল হিসাব, আল্লাহুম্মা মুজরিয়াস সাহাব। আল্লাহুম্মা মুনজিলাল কিতাব, হে কিতাব নাজিলকারী আল্লাহ, আল্লাহুম্মা সারিউল হিসাব, হে দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ, আল্লাহুম্মা মুজরিয়াস সাহাব, হে মেঘ মালাকে পরিচালনাকারী আল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সারিউল হিসাব, দ্রুত গতিতে হিসাব শেষ, দ্রুত গতিতে হিসাব কমপ্লিট, এটা হলো যাদেরকে হিসাব নেওয়া হবে। আল্লাহর কিছু বান্দা থাকবে হিসাব ছাড়াই জান্নাতে যাবে, সুবহানাল্লাহ, বিনা হিসাব, কোনো হিসাব নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই গ্রুপের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিন। আবার কিছু থাকবে হিসাব ইয়াসিরা, আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, ও আল্লাহ আমার কিয়ামতের ময়দানে হিসাবটা সহজ হিসাব নিও। সহজ হিসাব মানে হিসাব নেওয়া হবে না, কারণ হিসাব যদি নেওয়া হয় সে বরবাদ, সে গেছে। এজন্য সহজ হিসাব মানে হিসাব ছাড়া ছেড়ে দেওয়া হবে, যাও, এটাকে বলা হয় হিসাবান ইয়াসিরা। এবং সেখানে হিসাবের মধ্যে ছোট্ট জিনিসও বাদ পড়বে না, একবার যাররা পরিমাণ জিনিসও বাদ পড়বে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো আমল করলে সেটাও সেখানে দেখা যাবে, যাররা পরিমাণ খারাপ কাজ করলেও সেটাও দেখা যাবে, সুবহানাল্লাহ। হিসাবের এখানে একেবারে যাররা পরিমাণ সব দেখা যাবে।